15 বছর ক্ষমতায় থেকে দেশকে আধুনিক ও উন্নয়নের শিখরে নিয়ে গেছে আওয়ামী লীগ। এজন্য জনগণ আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায়, এমন মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। দুপুরে রংপুরের পীরগাছায় নিজ সংসদীয় আসনের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনের প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, আগামী নির্বাচনকে ঘিরে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। দেশের মানুষ আগ্রহ নিয়ে নৌকায় ভোট দিতে অপেক্ষা করছে। এ সময় নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী বাজার নিয়ে মন্ত্রী বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে আমদানি নির্ভর জিনিসপত্রের দাম কিছুটা বেড়েছে, তবে বাজার নিয়ন্ত্রণে চেষ্টা করছে সরকার। পরে নবনির্বাচিত পীরগাছা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে বাণিজ্যমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। আমি যখন মন্ত্রী হয়েছি তখন এক্সপোর্ট ছিল হলো $36 বিলিয়ন, তো 5 বছরে এটার $62 বিলিয়ন হয়েছে, অলমোস্ট ডাবল হয়েছে। আপনারা যদি সব দিক লক্ষ্য করেন, এমপ্লয়মেন্ট, ইনভেস্টমেন্ট, বাণিজ্য মন্ত্রণালয় শুধু ডাল আর তেলের নিয়ে কাজ করে না, কাজ করে ইনভেস্টমেন্ট নিয়ে, কাজ করে ব্যবসা বাণিজ্য নিয়ে, রপ্তানি নিয়ে, আমদানি নিয়ে। সার্বিক প্রেক্ষাপটের সূচকটা অনেক ভালো।